আসসালামু আলাইকুম। ইসলামের ঐতিহাসিক স্থানসমূহ নিয়ে মজারুর এই সিরিজে পবিত্র আরাফার ময়দান সম্পর্কে আজ জেনে নেওয়া যাক। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন, তখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন ছিলেন। অত্যন্ত ব্যাকুল হয়ে যখন তারা বহু বছর ধরে একে অপরকে খুঁজছিলেন, তখন আল্লাহর অশেষ সহমতে আরাফার ময়দানে এসে একত্রে মিলিত হন এবং আল্লাহর কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহর কাছে তা অত্যধিক পছন্দ হওয়ায় তিনি মুসলিমদের জন্য আরাফাতের ময়দানে অবস্থানকে হজের মূল রুকুন হিসেবে কবুল করেন। এই ময়দানে উপস্থিত হয়ে হজযাত্রীরা তাদের গুনাহসমূহের কথা স্বীকার করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই স্থানটি তাৎপর্য আরও বেড়ে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের কারণে। তিনি এর সংলগ্ন জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে তার জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন।